আপনাদের প্রধানমন্ত্রী প্রার্থীকে তা আমাদের প্রধানমন্ত্রী প্রার্থীকে এটা আপনার জানার তো দরকার নাই। আপনি যদি এতই অভিজ্ঞ আর যোগ্য হন তাহলে মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচন করবে, বিরোধী দল হেরে যাবে, জনগণই তো ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবে। এই কথা তারা কেন বলে? বলে এই কারণে যাতে করে তাদের আবার এই একতরফা নির্বাচনটা জায়েজ করতে চায়, পারে। তারা আসলে ক্ষমতায় থাকতে চায় এবং ক্ষমতায় থাকতে চেয়ে যত রকম আজগুবি যুক্তি, সমস্ত আজগুবি যুক্তি আজকে তারা মানুষের সামনে হাজির করছে, ফেরি করছে। সবচেয়ে বড় ভয়াবহ দিকটা হয়েছে নিজেরা সন্ত্রাস করে, এজেন্টদের দিয়ে সন্ত্রাস করিয়ে, পুলিশ মেরে, সাংবাদিকদের উপরে হামলা করে, ওই প্রধান বিচারপতির বাড়ির ফটকে হামলা করে পুরো দশটা বিরোধী দলের উপর চাপিয়ে দিল এবং তারপর এখন ক্র্যাকডাউন করছে, সর্বাত্মক দমন পীড়ন চালাচ্ছে, প্রতিদিন শত শত নেতাকর্মী বিরোধী দলের গ্রেফতার করছে, বিএনপির নেতাকর্মী হাজার হাজার গ্রেফতার করছে, এখন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদেরকেও গ্রেফতার করছে, বারো দলীয় জোটের নেতাকর্মীদেরও গ্রেফতার করছে। এইটাই হচ্ছে তাদের একমাত্র অবলম্বন, মিথ্যা কথা বলা, মানুষকে বিভ্রান্তি ছড়ানো আর সর্বাত্মক দমন পীড়ন করা। শেষ পর্যন্ত কি, একলা একলা গোল দিতে চাই, খেলোয়াড় থাকলেই সমস্যা, ওবায়দুল কাদের খেলতে চান কিন্তু প্রতিপক্ষ রাখতে চান না, একলা একলা খেলতে চান, একলা একলা খেলাই পারেন, মাঠে তিনি থাকবেন, রেফারিও তার দলের লোক, আর উনি বল দিয়ে খালি গোল দিবেন, প্রতিপক্ষ স্টেডিয়ামের বাইরে হাত পা বেঁধে জেলখানা রেখে দিয়েছেন, এই খেলা ওবায়দুল কাদের খেলেন। শেখ হাসিনাও এই খেলা ছাড়া আর কোনো খেলতে পারেন না। এখন আওয়ামী লীগের জোন নিয়ে অনেক বড় বড় কথা বলেন কিন্তু ওই যে পুলিশ বাহিনী তাদের ছায়াতলে থাকতে হয়, র্যাব বিজিবি তাদের ছায়াতলে থাকতে হয়, র্যাব পুলিশ বাহিনী কিংবা বিজিবি রেখে মাঠে নামার কোন সাহস করে না। বন্ধুরা আমার, আজকে এরা এইভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিচ্ছে। বাংলাদেশে যদি এরা আবার একটা একতরফা নির্বাচন করতে পারে, আমাদের দেশে রাজনৈতিক সংকট, আমাদের দেশের মানুষের অধিকার সব কিছু একেবারে চিরতরে এরা বন্ধ করে দিবে। এরা যদি আরেকবার ক্ষমতা আসতে পারে এই একতরফা নির্বাচন করে, তাহলে আমাদের দেশের মানুষ ওই যে পিসিবির লাইন ধরেছে, এরপরে মানুষ রাত না খেয়ে মরে তাদেরকে রাস্তায় এসে হাহাকার করতে হবে। এরা আমাদের দেশকে একটা অর্থনৈতিক সংকটের দিকে নিচ্ছে, এরা সমস্ত ব্যাংক লুটপাট করেছে, এরা টাকা পাচে চুরি করে সব বিদেশে পাচার করে দিচ্ছে, কাজেই এদেরকে আর ক্ষমতা আসতে দেওয়া যায় না। কেবল দেশের মানুষের অধিকার, দেশের অর্থনীতি বিপর্যস্ত করছে তা নয়, আরেকটি একতরফা নির্বাচন করতে পারলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা ভয়ঙ্কর কূটনৈতিক সংকটের মধ্যে পড়বে, আমাদের দেশ নানা ধরনের বিপদের মুখে পড়বে। আজকে এই সরকার দেশের মানুষ এবং পুরো দেশের অস্তিত্বকে নিয়ে বাজি ধরছে কেবলমাত্র ওই গদিটা টিকিয়ে রাখার জন্য। আমরা কি সেটা হতে দিতে পারি? আজকে বাংলাদেশের মানুষ এই একতরফা তফসিল প্রত্যাখ্যান করেছে, এই একতরফা নির্বাচনও প্রত্যাখ্যান করবে এবং সেটা প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশে ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, আন্দোলন আরো জোরদার হবে, জনগণের অংশগ্রহণে আন্দোলন সফলতা লাভ করে বিজয়ী হয়ে এদেরকে পরাজিত করবে, কোন রকম সংশয় রাখবেন না, লড়াই কোন অবস্থায় থামবে না। মানুষ যে লড়াই অংশ নিয়ে ফেলেছে সেই লড়াই থেকে মানুষ আর পিছু হটে না, নেতারা পিছু হটলেও মানুষ আর পিছু হটে না।
আমরা 1971 সালে দেখেছি। আজকে এই 2023-24 বাংলাদেশ যে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, এই যে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা, এই যে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার লড়াই, গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে স্বাধীনতাও থাকবে না, মানুষের কোন অধিকার থাকবে না। কাজেই এই লড়াইয়ে পরাজয়ের কোন জায়গা নেই, এই লড়াই আমাদেরকে বিজয়ী হতেই হবে। জনগণ এবং আমাদের বিরোধী দলের নেতৃত্ব, আমরা এই লড়াই বিজয় না হওয়া পর্যন্ত চালিয়ে যাব। রাজপথে জনগণের দখল তৈরি হবে এবং সেই লড়াই আপনারা আগামী দিনে গড়ে তুলবেন। গণতন্ত্র মঞ্চ, বিএনপি, 36টি রাজনৈতিক দল, তারা যুগপথ ধরায় এই আন্দোলনকে বিজয় পর্যন্ত নিয়ে যাবে। আজকে অপর অপর রাজনৈতিক দল, এই 36 দলের বাইরেও সবাই যার যার অবস্থান থেকে নেমেছে, ওনাদের মিত্র জাতীয় পার্টিও আর এখন ওনাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব এইটা বলে না। অতএব আওয়ামী লীগ আর কিছু পয়সা দিয়ে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে কিছু লোককে জড়ো করে তারা বলছেন এটা নাকি নির্বাচন। লজ্জা লজ্জা লজ্জা, তুই কান কাটা আওয়ামী লীগ এখন এই নির্লজ্জের মতো ভোট ডাকাতিকে নির্বাচন বলে। আমরা জনগণ বাংলাদেশের ভবিষ্যৎকে এইভাবে ধ্বংস করতে দেব না, আর সেই কারণে এই লড়াই যেমন চলবে, লড়াইকে বিজয়ী করেই আমরা ঘরে ফিরব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের সমাবেশ এখানেই সমাপ্ত।